হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার কোম্পানির জন্য সুন্দর একটি ল্যান্ডিং পেজ বানাতে পারেন বা কিভাবে একটি ওয়েবসাইট বানাতে পারবেন। সো এর জন্য বেসিক্যালি আমাদের ফার্স্ট যেতে হবে ওয়েবসাইট মডিউলে। ওয়েবসাইট মডিউলে এখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন, যেমন ড্যাশবোর্ড। এটি হচ্ছে আমার ওয়েবসাইট মডিউলের ড্যাশবোর্ড। দেন অর্ডার্স, আপনার ওয়েবসাইটে যদি কোনো ই কমার্স সাইট হয়ে থাকে তাহলে ই কমার্সে আপনার কাস্টমারের যতগুলো অর্ডার আসবে সেটি আপনার এই অর্ডার্স লিস্টে জমা হবে এবং আপনি চাইলে এই অর্ডারগুলো এখান থেকে তার আপনার কাস্টমারের জন্য কনফার্ম করতে পারবেন। দেন ক্যাটালগ, এখানে আপনি আপনার ওয়েবসাইটে যেসব প্রোডাক্ট পাবলিশ করবেন সেই পাবলিশকৃত প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং তাদের ভ্যারিয়েন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। দেন ব্লগ, আপনি আপনার ওয়েবসাইটের জন্য যাবতীয় ব্লগ বা ব্লগ রিলেটেড ট্যাগ সব আপনি অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে তৈরি করতে পারবেন এবং সেগুলো এখান থেকে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। সো আমরা একটু যাচ্ছি, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক কী কী ইনফরমেশন দরকার হয়। সো এই জন্য আমরা ক্লিক করছি গো টু ওয়েবসাইটে। সো গো টু ওয়েবসাইট থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডিং পেজ। সো এখানে আপনার কিছু জিনিস অপশনও দেখতে পাচ্ছেন, যেমন কন্টেন্ট। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য মেনুগুলো ক্রিয়েট করতে পারছেন। তুমি এখানে একটু অপশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাড মেনু এন্ট্রি। সো এখানে গিয়ে আপনি আপনার পছন্দমত মেনুটি অ্যাড করতে পারবেন। একটি মেনু তৈরি করছি। সো এই পেজে বা এই মেনুর এগেনস্টে আপনি কী কী ধরনের টাইটেল অ্যাড করতে চান সেগুলো আপনি ইজিলি আপনার বাম সাইডের এই অপশনগুলো বা এই স্ন্যাপের থেকে বা ব্লক থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করতে পারবেন। যেমন আপনি এখানে অনেক ধরনের অপশন পাচ্ছেন, টাইটেল, কভার, টেক্সট ইমেজ, ইমেজ টেক্সট, বিগ মেসেজ, টেক্সট ব্লক, বিগ পিকচার বা থ্রি কলাম, স্লাইডার, বিভিন্ন ধরনের ইমেজ গ্যালারি, কম্পারিজনস। আপনার কোম্পানি যদি কোনো টিম হয়ে থাকে সেই কোম্পানির টিমকে আপনি কীভাবে ওয়েবসাইটে শো করবেন সেই জন্য একটা ব্লগ এখানে আছে। এছাড়াও আপনার এফএকিউ রিলেটেড ব্লগ এখানে আছে। দেন প্যারালাক্স, প্যারাক্লাস স্লাইডার। এছাড়াও আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কোনো একটা সোশ্যাল মিডিয়ার অপশন রাখতে সেই জন্য এখানে শেয়ার নামে একটি ব্লগ অলরেডি আছে। সো আমি একটি বেসিক ওয়েবসাইট বা একটি ল্যান্ডিং পেজ বানানোর জন্য কী কী জিনিস দরকার হয় আমি জিনিসটা এবং কীভাবে সেই আপনি এই ওয়েবসাইটে তৈরি করবেন সেটি দেখাচ্ছি। আমি একটি স্লাইডার অ্যাড করলাম। আপনি ইচ্ছা করলে এখানকার ইমেজগুলো আপনি ডিলিট করতে পারবেন বা আপনার নিজের পছন্দকৃত ইমেজ আপনার ডেস্কটপ থেকে এখানে আপলোডও করতে পারবেন। সো আমি এখানে একটা পিকচার অ্যাড করছি। আপনার চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের স্লাইডও আপনার এখানে অ্যাড করতে পারবেন। দেন আরও এখানে ব্লক আছে সুন্দর সুন্দর, সেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এইসব ব্লক আপনি অ্যাড করে আপনার মনের মতো করে আপনি বিভিন্ন ধরনের ইমেজ
বা বিভিন্ন ধরনের কন্টেন্ট সব আপনার এখানে অ্যাড করতে পারবেন। তো এটি হচ্ছে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক কিছু অপারেশন। আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বিভিন্ন ধরনের ব্লক অ্যাড করে আপনাদের পছন্দসই ওয়েবসাইট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনি এখানকার ফন্টগুলো বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন বা ফন্টের কালারও অ্যাড করতে পারছেন। এবং আপনি যদি চান এই পেজটাকে আপনি পাবলিশ হিসাবে রাখবেন, তাহলে জাস্ট পাবলিশে ক্লিক করবেন, তাহলে সেটি অটোমেটিক আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এবং আপনি যদি চান এটি আনপাবলিশ রাখবেন, তাহলে সেটি আপনি আনপাবলিশ বাটনে ক্লিক করবেন। সো এটি হচ্ছে আপনার কোম্পানির একটা বেসিক ওয়েবসাইট বা আপনার প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী অপারেশন আপনার দিতে হবে, সে অপারেশন দেওয়ার একটি টোটাল প্রসিডিউর। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।